মিলেমিশে চুমু খাচ্ছে, জড়িয়ে ধরছে, মানে মহিলা খাচ্ছে মহিলার। আরে আমি তোমার পাশে দাঁড়িয়েছি, আমি কেসকে যাবো, আমি কোনদিন তোমার চুমু খেলাম? তুমি চুমু খাওনি মানে কিছু বললাম না, আমার ব্রেকআপটা করা হবে। সম্রাট মুখার্জি আমাকে চুমু খাইনি, আমি বলছি খুবই ভালো, কোনো মানে এক্সাইটমেন্টের চূড়ান্ত লেভেলে আছি। কারণ যেটা বলি সবসময় যে মানে 100 ইজ আ ম্যাজিক ফিগার, যে কোনো ক্ষেত্রে কিন্তু 100 ইজ আ ম্যাজিক ফিগার। এবং মানে কবে যে অজান্তেই 100 এপিসোড হয়ে গেল বুঝতেই পারলাম না, হাসতে হাসতে খেলতে খেলতে ইয়ারকি মারতে মারতে 100 এপিসোড কাটিয়ে ফেললাম, সেটা রিয়েলাইজই করলাম না। আর আমি 100 এপিসোড করব এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, কারণ আমি যা ছটফটে মানুষ, আমি এক জায়গায় বেশি দিন টিকি না, মানে একটা কাজ বেশি দিন করতে পারি না, ভীষণ ছটফটে আমি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেটার ক্রেডিট গোজ টু মি। হ্যাঁ, সেটা একদমই আমার জন্য আটকে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি কথাকে দেখার জন্যই প্রত্যেক দিন আসি, 9:30 সময় আসি আর রাত 9:30 অবধি থাকি, আর ভাবি কখন কথার সাথে সিন হবে। এই আশাতেই আমার 100 এপিসোড কেটে গেছে, এবং ওকে দেখতে দেখতেই আরও 500 এপিসোড কাটিয়ে ফেলবো, সেটাই আশা করি। এবং ওর সাথে অভিনয় করে সমৃদ্ধ হয়েছি, মানে একটা সিরিয়াস মেয়ে ডায়লগ ফায়লগ পড়াশুনো করে আসে ফ্লোরে, এবং যা যা লেখা আছে ডায়লগে প্রত্যেকটা কথা টোটো বলে, একটাও ডান দিক বাঁদিক বলে না, আর আমি তো সব নিজের মতো করে ডায়লগ বলে দিই। তো যা যা আমার মধ্যে মাইনাস পয়েন্টস ছিল সবকটা ওর মধ্যে প্লাস পয়েন্ট আছে আর কি। ও খুব পাংচুয়াল, ঠিক ঠিক সময় মতো ঢুকে পড়ে, আমি ঠিক ঠিক সময় মতো ঢুকতে পারি না। তো ওকে দেখে অনেক সময় হয় না, বাচ্চাদের দেখে অনেক মানে অনেক শিক্ষা পাওয়া যায়, তো ওকে দেখে অনেকগুলো শিক্ষা পেয়েছি এবং নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি কথার কথা দিয়ে। এবং মানে এবং স্ক্রিনেও দেখা যাচ্ছে যে রক্তিম দেব বর্মন কিন্তু দিনের শেষে ডালির প্রতি মুগ্ধ হচ্ছে, এবং ডালির থেকে প্রচুর কিছু জিনিস শিখতে পাচ্ছে কিন্তু, এবং সেটা যে রিয়েল লাইফ আর রিল লাইফ মিশে এরকম খিচুড়ির মতো মানে মিশে যাবে এটা কিন্তু কোনোদিন ভাবতে পারিনি। এবং মানে উই আর এনজয়িং দিস জার্নি টু দ্য হিল্ট আর কি, মানে একদম মানে শেষ বিন্দু অবধি আমরা এনজয় করছি জানি। এটা সত্যি কথা, মানে মানে এটা কোনো ফাজলামি নয়, এটা খুব সত্যি কথা যে মানে আমি খুব হ্যাপি, আমি খুব থ্যাঙ্কফুল যে মানে এত সুন্দর একটা টিম আমি পেয়েছি। মানে তার জন্য আমি মানে থ্যাঙ্কস টু অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট বা গ্রেস্কেল এন্টারটেনমেন্ট আর সান বাংলা, যে এত সুন্দর, মানে কারোর সাথে কারোর কোনো বিবাদ নেই, সবাই সারাক্ষণ মিলেমিশে চুমু খাচ্ছে, জড়িয়ে ধরছে, মানে মহিলারা সম্রাট মুখার্জি আমাকে চুমু খাইনি, আমি বলছি মানে মেকআপ রুমে, মেয়েদের মেকআপ রুমে তো জেনারেলি এটা দেখা যায় না, কিন্তু তোমরা যদি আমাদের মেয়েদের মেকআপ রুমে মেয়েরা চুমু খাচ্ছে, মেয়েরা হ্যাঁ মেয়েরা বলো না, হ্যাঁ এটাই বলতে চাইছি। তো মানে এত ভালো একটা বন্ডিং, তো তুমি আমাকে বলতে দিচ্ছ না, আমি সব ভুলে গেলাম। না তুমি বলছিলে যে মেয়েরা মেয়েদেরকে চুমু খায় মেকআপ রুমে, এটা বলছো? হ্যাঁ, মানে আমাদের খুব একটা ভালো একটা টিম পেয়েছি, তার জন্য আমার আরো ভালো লাগছে কাজ করতে। মানে মেয়েরা মেয়েদেরকে চুমু খায় বলে একটা ভালো টিম পেয়েছো, এটা কি রকম কথা? আরে মানে সবাই সবাইকে খুব ভালোবাসে। আচ্ছা আচ্ছা, মানে ভালোবাসা অফুরন্ত ভালোবাসা, ভালোবাসা আছে ফ্লোরে এবং সবাই সবাইকে খুব পছন্দ করে। আর মানে আমি অন অনার সিরিয়াস নোট বলি, যে কোনো প্রজেক্ট যদি ক্লিক করতে হয় তাহলে দেয়ার হ্যাজ টু বি আ পজিটিভ মেকআপ, হ্যাঁ একটা পজিটিভ নোট থাকতে হবে, প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভিটি থাকতে হবে। এই পার্টিকুলার প্রজেক্টটা এভরিবডি ইজ পজিটিভ, সে আমার মেকআপ ম্যান থেকে শুরু করে, সে আমার ক্যামেরাম্যান থেকে শুরু করে, যে আমার প্রোডাকশন কন্ট্রোলার থেকে শুরু করে, আমাদের অভিনেতা অভিনেত্রীদের থেকে শুরু করে, ডিরেক্টর থেকে শুরু করে, সবাই পজিটিভ। তো দ্যাট ইজ ওয়াই আমার মনে হয় প্রজেক্টটা মানে দিনের আলো দেখতে পেয়েছে, 100টা এপিসোড ক্রস করেছে এবং টিআরপির ঝংকার আমরা শুনতে পাচ্ছি। সকাল থেকে অ্যাকচুয়ালি আমরা দুজনেই একটা কমন পয়েন্ট হচ্ছে, আমরা দুজনেই জানতাম না যে আজকে 100 এপিসোড শেষ হবে। তো এবং সেই সেলিব্রেশনটা এখানে এসে দেখতে পাচ্ছি, এবং যা হয় যে শুরু কবে হলো আর কবে 100 হয়ে গেল বুঝতেই পারলাম না। জার্নিটা এতটাই স্মুথ ছিল, বাট খুব ভালো লাগছে।
এখানে সেলিব্রেশন হলো, কেক কাটা হলো, এবং খাওয়া দাওয়া সেলিব্রেশন বলতে ওটা তো আমাদের রোজই চলে, কিছু না কিছু আনানো হয় আমাদের এখানে, এবং উই আর জাস্ট লাইক এ ফ্যামিলি। খুব এনজয় করছি, সকালে আসার পর থেকে জানার পর থেকে আমি তো মানে আরো এক্সাইটেড হয়ে গেছি, কখন কেকটা আসবে, কখন আমরা কাটবো, আর সব থেকে বড় কথা হ্যাঁ ওটাই, কখন আমরা খাওয়া দাওয়া করবো সেই কেকটাকে নিয়ে। দর্শকের থেকে খুব পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে, এবং সেই জন্যই আমার মনে হচ্ছে যে আমাদের প্রজেক্টটা বেশ ওপরের দিকে আছে আর কি, রিগার্ডিং নাম্বার আমি বলবো। এবং অফকোর্স মানে রাস্তাঘাটে যখন একটু আমাদের দেখতে পায় লোকে, আমাকে তো যখন দেখতে পায় ডেফিনেটলি ফিডব্যাক পাই, আমরা রেগুলার ফিডব্যাক পেতে থাকি যে কেমন হচ্ছে প্রজেক্টটা, প্লাস আমার চরিত্রটা কতটা মানুষের মনে আর কি গেঁথে বসছে। তো সেই দিক দিয়ে আমি বলবো ইটস এ ভেরি পজিটিভ রেসপন্স। তুই কিছু বল। বন্ধুরা তো তোকে ওই সিরিয়ালে ওইটা করতে দেখলাম, কিন্তু তুই যদি অন্য কিছু করতি আরো বেশি ভালো লাগতো। তারপর ম্যামেরাও বলছে আমরা আজকে 1,100 কেক কাটলাম, একদিন আমরা 1,001 কোটি আর এরকম বাড়তেই থাকবে আমি চাই। কোটি আরে জাগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখতে থাকবেন আকাশ কুসুম শুধুমাত্র সান বাংলায় প্রতিদিন মানডে টু সানডে সন্ধে 7:30। থ্যাংক ইউ সো মাচ। মেকআপ রুমে একটা হাসিঠাট্টার পরিবেশ থাকে, একটা আড্ডা ইত্যাদি, এটা এটা দেখতে দেখতে 100 এপিসোড চলে গেল, এবং আমি আমি চাইবো যে এটা 1,000-এর পথে এগোক এবং 1,000 পেরিয়ে আরও চলে যাক। তাতে কী হবে আমাদের এই যে হাসিঠাট্টা, আমরা যে মজাগুলো করি সিনের বাইরে, সেগুলো বজায় থাকবে এবং দর্শকরা আরও আনন্দ পাবেন। আমরা যেটা উপভোগ করব অবশ্যই সেটা তো রিফ্লেক্টেড হবে আর কি, দর্শকদের উপর প্রতিফলিত হবে, তারাও মজাটা পাবেন। তা আমি সবসময় চেষ্টা করি যে আমি যদি আমি বিশ্বাস করি যে আমি যে চরিত্রটা করছি সেটা যদি আমি উপভোগ না করতে পারি দর্শকরাও করতে পারবে না। তো এই চরিত্রটা আমি যার পর নাই উপভোগ করছি, আমার ধারণা যে দর্শকরাও সেটা ভালোবাসছেন। তো আমি চাইবো যে এই ভালোবাসা অনন্তকাল ধরে চলুক। আমি তো সহজ সরল মানুষ, আমি তো ছোট, আমি সব কিছুই এনজয় করি, যেখানে খাওয়া দাওয়া, আদর, ভালোবাসা, সব কিছুই আমার ভালো লাগে। কেক তো আমার খুব ভালো লাগে, আমি তো অনেক কেক খেয়েছি, আমাকে দেখলে বোঝা যায় না না আমি খুব রোগা না, আমি তো রোজই নিজেই রান্না বান্না করি, নিজেই খাই, আমি তো খুব কাজ করতে পারি না, অ্যাকচুয়ালি আমি খুব লক্ষ্মী মেয়ে, দর্শকরা আমাকে খুব ভালোবাসে, অডিয়েন্স বলছো তো আমাকে খুব ভালোবাসে। 100 এপিসোডের পরে 500 এপিসোড আসছে, 1,000 এপিসোড আসছে, দর্শক দেখতে থাকুক, এরপরে একটা বড় ক্রাইসিস আসছে। তোমাদের বলবো কেন ঘরের কথা কি পরকে বলে, ও বাচ্চা পেয়ে যা ইচ্ছে জিজ্ঞেস করে নিচ্ছ না, আমি একদম ঘরের কথা বলবো না, সব বলতে নেই। এখন একটা বড় চমক আসছে, এই ডালির মানে সোনামের জীবনে না একটা বড় দুর্ঘটনা ঘটনা ঘটতে চলেছে, দেখো বুঝতে পারবে।